আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা জানেন যে গত 1 তারিখ থেকে সাধারণ খবর শুরু করছে, সেটা ছেলেদের জন্য আলাদা স্কুল আর মেয়েদের জন্য আলাদা স্কুল দিয়ে যে সার্ভিসটা চালু হয়েছিল পরোয়ানিয়াতে, এখন আরেকটা সার্ভিস চালু হয়েছে সুয়েকে, জিলিবাল সুয়েক। আপনারা দেখছেন রিজন ও নাবিদ। আপনি যদি এই ধরনের ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। আর আপনি শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটা আপনার কোনো ফ্রেন্ডস এবং অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। তো আমরা আজকে চলে আসলাম যে আপনারা জানেন যে পরোয়ানিয়াতে একটা স্কুলে ছেলেদের জন্য সার্ভিস দিচ্ছিল, একটা স্কুলে মেয়েদের জন্য সার্ভিস দিচ্ছিল, সেটা নিয়ে আমরা পিছনে একটা ভিডিও বানাইছি, আমরা ওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে আমরা যেটা নিয়ে চলে আসা, জিলিবাল সুয়েকে আজকে থেকে নতুন একটা কার্যক্রম শুরু হয়েছে, সেটা ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য। যথারীতি পরোয়ানিয়া যে সার্ভিসটা ছিল সেটাও থাকবে, এটা জিলিবাল সুয়েক যেটা চালু করছে ওটার পাশাপাশি এটা। তো আমরা ডিসপ্লেতে আপনার জিলিবাল সুয়েক এর যে স্কুল, ছেলেদের স্কুল এবং মেয়েদের স্কুল স্টেপ বাই স্টেপ ডিসপ্লেতে আপনার দিয়ে দিচ্ছি। আপনারা যারা সাধারণত অনেক বেশি সমস্যা মনে করতেছিলেন তাদের জন্যই জিলিবাল সুয়েক খুব সহজ এবং কাছে। আপনারা জানেন যে আজনবী অধ্যুষিত এলাকা জিলিবাল সুয়েক, তো জিলিবাল সুয়েকে দেওয়া দিয়ে জিলিবাল সুয়েকের যে লোকগুলো আছে অবৈধভাবে অবস্থান করতেছে বা এরা বিভিন্ন কারণে পরোয়ানিয়াতে যাওয়ার ঝামেলাতে পড়বে, তাদের জন্য জিলিবাল সুয়েক খুব ইজি এবং সহজ হয়ে গেল। তো আপনারা এখন চাইলে জিলিবাল সুয়েকের স্কুলগুলিতে গিয়েও আপনি একই সেবা নিতে পারবেন যেটা পরোয়ানিয়াতে দিচ্ছিল। তো আপনি যদি যথারীতি পরোয়ানিয়াতে যেতে চান সেটাও চালু আছে, পাশাপাশি জিলিবাল সুয়েকে এটা চালু হয়েছে। আপনারা দেখতে থাকুন রিজন ও নাবিদ, এরকম প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকুন, আর কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন। চলে যাচ্ছি না, আবার দেখা হবে নতুন করে ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।